ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে পুনরায় স্বাগত জানাই আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে স্প্রিন্ট ইন্দোফিল কোম্পানির স্প্রিন্ট ফাঙ্গিসাইট এই স্প্রিন্ট ফাঙ্গিসাইডটা বর্তমানে বহুল প্রচলিত একটা ছত্রাক নাশকের মধ্যে পড়ছে এটা আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম চাষি বন্ধুরা যে কোনো ফসলে সবজি থেকে শুরু করে দানা শস্য গম জব আলু সমস্ত ফসলে এটাকে ব্যবহার করছে এবং সুফল পাচ্ছে তো এটা সুফল পাওয়ার কারণটা কি দেখুন এই যে স্প্রিন্ট এর মধ্যে রয়েছে কার্বেন্ডাজিম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ম্যানকোজেব ফিফটি পার্সেন্ট টোটাল হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডব্লুপি মানে ওয়েটেবল পাউডার ফর্মে এটা প্রেজেন্ট রয়েছে বর্তমান রয়েছে তো এটা খুব সহজে জলেও গুলে যায় এবং এই যে স্প্রিন্ট এটা হচ্ছে আপনার কনট্যাক্ট এবং সিস্টেমিক এখানে কন্ট্যাক্ট বলতে আপনারা খুব ভালো করে জানেন যে ম্যানকোজেব এখানে কনট্যাক্ট বাস ওপর থেকে কাজ করে ভিতরে প্রবেশ করতে পারে না আর ডাইজিম যেটা সেটা কিন্তু সিস্টেমিক ওয়েতে কাজ করছে মানে স্প্রে করার পর খুব সহজে গাছের শরীরের ভিতরে প্রবেশ করে গিয়ে ভিতরে সমস্ত কলাকোষের মধ্যে গিয়ে ছড়িয়ে যাচ্ছে এবং আপনার ভিতর থেকে সমস্ত ছত্রাকের রেণুগুলোকে মাইসিলিয়ামগুলোকে বা হাইফি মানে ছত্রাকের যে বডি রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে তো এখানে কী হচ্ছে সিস্টেমিক এবং কন্ট্যাক্টে একটা মিক্সচার হ্যাঁ একটা ওয়েতে এরা কাজ করছে এই স্প্রিন্ট কি করছে স্প্রিন্ট আপনার প্রোটেকটিভ এবং কিউরেটিভ এই দুটোভাবেই কাজ করছে প্রোটেক্টিভ বলতে কী হচ্ছে আমাদের গাছে হ্যাঁ আমাদের প্ল্যান্টে কোনোরকমভাবে প্যাথোজেনগুলো বা ওই ছত্রাক যে প্যাথোজেনগুলো বাসা বাঁধেনি এখনও পর্যন্ত রোগ তৈরি করতে পারেনি তো এইরকম অবস্থায় আমরা স্প্রে করছি তখন কি হচ্ছে বাইরে থেকে এই রোগটা আসতে কিন্তু সম্পূর্ণভাবে বাধা পাচ্ছে আর আসতে পারছে না বা এলেও সেই রেণুগুলো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এবং কিউরেটিভ ওয়েতে যখন কাজ করছে কিউরেটিভ মানে আপনার শরীর ফসলের মধ্যে বা গাছের মধ্যে আপনার ওই রোগটা তার বিস্তার অলরেডি শুরু করে দিয়েছে এবার সে বাইরে বেরিয়ে আসছে তার রেণুগুলোকে বিস্তার করার মাধ্যমে এবং রোগের ব্যাপক একটা প্রকোপ তৈরি করার চেষ্টা চলছে তো সেই মোমেন্টে যদি আমরা এই স্প্রিন্টকে স্প্রে করি তাহলে কিন্তু খুব সহজে এই রোগটাকে সমূলে আমরা আমাদের ফসল থেকে উৎখাত করতে পারবো তো ফ্রেন্ডস এইভাবে আমরা স্প্রিন্ট এর সম্পর্কে ডিটেলস আমরা এই ভিডিওতে জানবো তো এ টু জেড আমরা জানবো স্প্রিন্টের এর কম্পোজিশন তো বলেই দিয়েছি ম্যানকোজেব এবং কার্বেনডাজিম এর মিক্সিং রয়েছে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ওয়েতে কাজ করছে এটা কোন কোন ফসলে ব্যবহার করব কখন ব্যবহার করব ডোজ কি রয়েছে কি কী রোগের জন্য এটাকে ব্যবহার করতে পারবো ডিটেলস আমরা জানবো ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখুন আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ আপনারা অনেকেই ভিডিওটা দেখেন কিন্তু ভিডিও দেখার পর অনেকে লাইক করেন না শেয়ার করেন তাতে করে কি হয় আমাদের ভিডিওটা যত বেশি আপনি লাইক করবেন তত কিন্তু ভিডিওটা বুস্ট হবে তত বেশি মানুষের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছাবে এবং আমাদের যে প্রচেষ্টাটা সেটাও কিন্তু সার্থক হবে তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলোকে পাওয়ার জন্য এই যে স্প্রিন্ট এটা হচ্ছে আপনার ইথিলিন বিশ ডাই ইথিও কার্বামেট অ্যান্ড বেঞ্জি মিডাজল গ্রুপের একটা খুব কার্যকরী এফেক্টিভ ছত্রাকনাশকের মধ্যে পড়ে আপনার সয়েল ড্রেঞ্চিং থেকে শুরু করে বা সারের সঙ্গে গুলে মাটিতে গাছের গোড়ায় দেওয়া থেকে শুরু করে এবং সিড ট্রিটমেন্ট বা বীজ শোধনের জন্য এবং ফলিয়ার স্প্রে হিসেবেও এমনকি সিডলিং ট্রিটমেন্ট বা চারা শোধনের জন্য কিন্তু এই স্প্রিন্ট খুব কার্যকরী স্প্রিন্ট ম্যাক্সিমাম চাষি বন্ধুরা এই সমস্ত কাজগুলোর জন্য ব্যাপকভাবে আজকে প্রচলন শুরু হয়েছে অনেক সময় কী হয় আমরা কীটনাশক ছত্রনাশক প্রয়োগ করলে গাছের উপরে একটা স্ট্রেস পড়ে গাছের একটা সাইড এফেক্ট হওয়ার চান্স থাকে এখানে এর মধ্যে জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ থাকার কারণে সেই রকমভাবে রকম সাইড এফেক্ট এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি এবং উল্টে কী হচ্ছে এর যে এই জেডেন জিঙ্ক এবং ম্যাঙ্গানিজের তো এক প্রকারের অনুখাদ্য এই অনুখাদ্যগুলোর যোগান পাওয়ার ফলে গাছ আরও সুন্দরভাবে সবুজভাবে গ্রো করতে দেখা যাচ্ছে এই যে স্প্রিন্ট এর মোড অফ অ্যাকশন মানে ঠিক কোন পজিশানে কাজ করছে কোন কোন জায়গায় এটা কাজ করছে ছত্রাকের রেণুগুলো যখন জার্ম টিউব তৈরি করছে বা অঙ্কুরিত হচ্ছে সেই জায়গাতে এটা সেই অংশটাকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করছে নষ্ট করে দিচ্ছে এবং গাছের মধ্যে যে ছত্রাক তার বডিটা তৈরি করছে এবং সেটা থেকে যখন সেটা অ্যাপারে বের করে গাছের যে পাতার বাইরে বা কাণ্ডের বাইরে সবুজ অংশের বাইরে বেরিয়ে এসে রেণু তৈরি করার চেষ্টা করছে তখন সেই অ্যাপ্রেশরিয়া অংশটিতে কিন্তু এটা ডাইরেক্ট এফেক্ট করছে এবং সম্পূর্ণভাবে সেই ছত্রাকটিকে নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এবং ছত্রাকটা তার কাজ আর করতে পারছে না নষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি যে মাটি থেকে তৈরি হওয়া যে কোনো ছত্রা ঘটিত রোগ থেকে শুরু করে বীজের দ্বারা যে সমস্ত রোগ বহন করে আসে সেই রোগ থেকে পরবর্তীকালে গাছ চারা বেরোনোর পর সেখান থেকে গোড়া পচে যাওয়া ঢলে পড়া নানা রকম রোগগুলো হয় সেগুলো থেকে আপনি গাছকে সম্পূর্ণভাবে বাঁচাতে পারবেন এবং পরবর্তী ক্ষেত্রে গাছ বড় হয়ে ফসল ফলন হচ্ছে সেরকম মোমেন্ট ও গাছ অনেক সময় রোগের সম্মুখীন হয় সেগুলো থেকেও কিন্তু আপনি রোগটাকে সম্পূর্ণভাবে গাছকে বাঁচাতে পারবেন ব্যাসিডিও বেসিডিওমাইসেটিস ফাঙ্গি ইম্পারফেক্টি ও মাইসিটিস গোত্রের সমস্ত রকমের ছত্রাকে সমূলে নষ্ট করে দেয় এখানে আমরা স্প্রিন্ট পাউডারে কয়েকটা গুড রিপোর্ট পেয়েছি যেমন হচ্ছে বীজ শোধন করলে জার্মিনেশন খুব ভালো হবে মানে সমানভাবে প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হবে ফসলে ছত্রাকজনিত কোনো রোগ থেকে আপনি ফসলকে মুক্ত রাখতে পারবেন যে কোনো সময় ম্যাঙ্গানিজ এবং জিঙ্কের যে সাপ্লাই হচ্ছে যার কারণে এই ধরনের অনুখাদ্যের অভাবটা গাছ কিছুটা পেয়ে যাচ্ছে এই ছত্রাকনাশকটি প্রয়োগ করার ফলে বীজ এবং গাছের মধ্যে একটা কোটিং তৈরি হচ্ছে যাতে করে কোনো রকম রোগগুলো বাইরে থেকে আসতে পারছে না এবং সিস্টেমিক অ্যাকশন থাকায় ভিতর থেকে দারুণভাবে কাজ করছে যখন স্প্রিন্ট বাতাসের সংস্পর্শে আসে তখন এটা কী হয় আয়সো থায়োসায়নেট নামে এক প্রকার টক্সিক তৈরি করে এই টক্সিন যেটা ছত্রাকের এনজাইম সিস্টেমকে হ্যাঁ এর যে সালফা হাইড্রাল গ্রুপ রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় ফলে ছত্রাকার গ্রো করতে পারে না এবং সেল ডিভিশন করতে পারে না ধীরে ধীরে সম্পূর্ণ ছত্রাকটা নষ্ট হয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায় তাহলে চলুন আমরা এখন জেনে নেবো যে বীজ শোধন করার জন্য কোন কোন রোগগুলো একেবারে সম্পূর্ণরূপে আপনার গাছকে আর অ্যাটাক করতে পারবে না যেমন ধরুন চীনা বাদাম বা অন্যান্য বাদামের কলার রট ড্রাই রুট রট হ্যাঁ মানে মূলের শুষ্ক পচন ভিজে পচন বা পাতায় দেখবেন টিক্কা রোগ দেখতে পাওয়া যায় কালো কালো ছোপ তো এই ধরনের রোগগুলো সম্পূর্ণভাবে নাশ হবে নাবি ধসা যেটা লেট ব্লাইট আলুর জন্য ব্ল্যাক স্ক্রাফ বা যেটাকে বলে দাঁত রোগ এগুলোও একেবারে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে ধানের ক্ষেত্রে বাদামি দাগ রোগ বা ব্রাউন স্পট ব্লাস্ট যেটা ঝলসা খোলা পচা সিড ব্লাইট এছাড়া গমের জন্য লুজ লুসমাট হুম বা ভূস রোগ যেটা বিভিন্ন ধরনের ডালের জন্য মূল পচে যাওয়া বা আপনার চারা দেখবেন নেতিয়ে পড়ে গোড়া পচে মারা যাচ্ছে কলার রট রুট রট পেঁয়াজের জন্য ড্যাম্পিং অফ বা ঝিমিয়ে পড়ে মরে যাওয়া বিভিন্ন ফসলে সিড রট হুম বীজ পচে যাচ্ছে দেখবেন বীজ পুঁতেছেন অঙ্কুরিত হওয়ার আগে পুঁতে পচে গেল সিডলিংস বীজটাকে থেকে অঙ্কুরিত হওয়ার পর চারা বেরোলো কিন্তু চারাটা পচে নষ্ট হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আমরা চারা শোধন করতেও পারবো চারা শোধন করেও কিন্তু আমরা বসাতে পারবো তো এই সমস্ত বিভিন্ন রোগগুলোর জন্য আপনি বীজ শোধন করলে এই রোগগুলো না হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট আর যদি পরবর্তীকালে এই রোগগুলো আসেও আপনি স্প্রে হিসেবে ব্যবহার করলে এই রোগ থেকে সম্পূর্ণভাবে আপনি আপনার ফসলটাকে বাঁচাতে পারবেন মোটামুটি সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনি রিপিট ডোজ ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন হয় আর আলু যেমন কন্দ জাতীয় উদ্ভিদ তো সেক্ষেত্রে কন্দ কেটে কেটে আমরা বসাই তাই দশ কেজি বীজ এর জন্য আমরা মোটামুটি সাত থেকে দশ গ্রাম স্প্রিন্ট পাউডারকে ব্যবহার করব তো কী করবো আমরা জলের মধ্যে যতটা পরিমাণ দরকার হ্যাঁ সেই জলের মধ্যে আপনার ওই পরিমাণ সাত থেকে দশ গ্রাম স্প্রিন্ট গুলে নিয়ে তাতে আমরা ওই দশ কেজি বীজ ছেঁকে আমরা তুলে নেবো এবার যতটা পরিমাণ আপনি বীজ কাটবেন সেই পরিমাণ আপনি জলের সঙ্গে হ্যাঁ আপনি ওই স্প্রিন্ট এর পরিমাণটা মেশাতে থাকবেন বাদাম ডাল গম ভুট্টা ঝিঙে শশা কুমড়ো মটরশুটি বা যে কোনো অন্যান্য ছোট বীজ যেগুলো সেক্ষেত্রে আপনি এক কেজি বীজের জন্য মোটামুটি পাঁচ গ্রাম স্প্রিন্ট পাউডার মিশিয়ে আপনি বীজ শোধন করতে পারেন দিয়ে সামান্য জল ছড়া দিয়ে আপনি বীজটাকে ভালো করে মাখিয়ে নেবেন এভাবে মোটামুটি দু থেকে তিন ঘন্টা আপনি মাখিয়ে রাখলেই যথেষ্ট আপনার কাজ হয়ে যাবে তো চলুন এবার আমরা জেনে নেব এর ডোজটা কেমন রয়েছে স্প্রিন্ট আমরা অ্যাপ্লাই করব প্রতি এক লিটার জলে তিন গ্রাম বা প্রতি পনেরো লিটারের ড্রামে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত গুলে আমরা স্প্রে করতে পারি আর প্রতি দেড়শো লিটার জলে বা একর প্রতি আমরা কিন্তু মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত এই স্প্রিন্ট পাউডারকে ব্যবহার করব তবে অনেক সময় রোগের প্রকোপ বেশি হলে আমরা পঞ্চাশ গ্রামের জায়গায় ষাট গ্রাম পর্যন্ত প্রতি গ্রামে ব্যবহার করতে পারি বাজারে আপনি ইন্দোফিলের স্প্রিন্ট পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম আড়াইশো গ্রাম একশো গ্রাম এক কেজি পাঁচশো গ্রাম বিভিন্ন প্যাকেটে আপনি কিন্তু অনেসে পেয়ে যাবেন তবে এই স্প্রিন্ট বা ছত্রাকনাশকগুলো ব্যবহার করার সময় কিন্তু এর সঙ্গে অন্যান্য কীটনাশক আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু অন্যান্য অনুখাদ্য বা পিজিআরগুলো ব্যবহার না করাই ভালো হ্যাঁ অনেকে করে সেক্ষেত্রে কী হয় তার যে এফেক্ট তার যে কার্যকরিতা খানিকটা কমে যায় এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে আর বর্দ মিশ্রণ বা আপনার চুন বা তুঁতের যে মিশ্রণ এই ধরনের ছত্রাকনাশকগুলো আমরা এর সঙ্গে কিন্তু মিশিয়ে স্প্রে করব না আমরা স্প্রে করব যখন পরন্ত বিকেলের দিকে অথবা প্রচণ্ড তাপমাত্রা রয়েছে এরকম সময় কিন্তু আমরা কোনো কোনো সময় ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করব না আর সকালে যেহেতু আপনার মৌমাছি বা অন্যান্য কীট থাকে তারা আমাদের ফসলকে উপকার করে পরাগ মিলন ঘটায় তো সেই সময় ব্যবহার করলে তাদের ক্ষেত্রে অনেকটা ক্ষতি হয় তাদের মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে তো তাই আমরা কি করব একটু বিকেলের দিকে বিকেলের দিকে আমরা এই ছত্রাকনাশকগুলোকে স্প্রে করবো তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো আমাদের চ্যানেলে পাওয়ার জন্য